মিছিল, স্লোগান, বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিজেপির জেলা পাঁচ অফিসের সামনে ধর্ণা। কোচবিহারে বিজেপির বিকশিত ভারত রথযাত্রা আটকাতে তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ অবস্থানের জেরে ছড়ালো চরম উত্তেজনা। আজকে এই নিউ কোচবিহার স্টেশন থেকে এই যে দেখতে পাচ্ছেন যে বিকশিত ভারতের রথ, সেই রথটি যাওয়ার কথা ছিল বিজেপি পার্টি অফিসে, কিন্তু তার আগেই নিউ কোচবিহার স্টেশনে এই রথকে আটকে দেয় পুলিশ। এবং দেখতে পাচ্ছি যে রথের ওপরে কিন্তু কালো ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, এবং এখানে তৃণমূল কংগ্রেস কর্মীরাও বিক্ষোভ দেখাতে থাকে যাতে রথ না বের হয়। সেজে গুজে তৈরি থাকলেও এক চুলও নড়ল না বিজেপির বিকশিত ভারতের রথের চাকা। বিজেপির রথে লাগানো প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা রুখতে গিয়ে কালি লাগলো কর্তব্যরত পুলিশের গায়ে। সব মিলিয়ে সপ্তাহের শুরুর দিনই কোচবিহার শহরে কার্যত সম্মুখ সমরে জড়ালো শাসক বিরোধী দুই দল। বিজেপি সূত্রে দাবি, কেন্দ্রীয় প্রকল্পের বিষয়ে কোচবিহারবাসীকে সচেতন করতে বিকশিত ভারত রথযাত্রার আয়োজন করা হয়, কিন্তু তৃণমূলে বিক্ষোভ আন্দোলনের জেরে শেষ পর্যন্ত সেই রথযাত্রা স্থগিত রাখতে বাধ্য হয় গেরুয়া শিবির। যে বাংলায় 21 লক্ষ মানুষ কাজ করে দিনের হাজিরা পেল না, বাংলায় জিএসটি টাকা দেওয়া হচ্ছে না, আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছে না, আর এখান থেকে রথযাত্রা বের করে মানুষকে বোঝাবে আমরা সব পেয়েছি, দেশে আছি, পশ্চিমবাংলার সাথে কি সেই আচরণ করছে নরেন্দ্র মোদী? তাহলে সব পেয়েছি দেশ যখন নয়, তাহলে এই সব পেয়েছির যাত্রাও বন্ধ করতে হবে, কোচবিহারে এই চাকা ঘুরবে না। এদিকে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, এই কর্মসূচির জন্য বিজেপির তরফে কোনো অনুমতি নেওয়া হয়নি, পাল্টা পুলিশের অনুমতি নিয়ে ফের রথযাত্রার প্রস্তুতি শুরুর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। এখন আমাদের ভালো হলো, আগামী দিনে আমরা যেই দিন করব সেই দিন তৃণমূলের ক্ষমতা থাকলে রথের সামনে দাঁড়াবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, কেন্দ্রীয় প্রকল্পে প্রচার কর্মসূচি বিকশিত ভারতকে হাতিয়ার করেই লোকসভা ভোটের আগে ঘুঁটি সাজাতে চাইছে বিজেপি, কিন্তু কোচবিহারে রথ নামাতেই বাধার মুখে পড়ল তারা। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।